আসসালামু আলাইকুম। যারা সোলার ব্যবহার করছেন কিন্তু কন্ট্রোলার লাগান নাই তাদের জন্য আজকের ভিডিও। দেখেন সোলারে যদি কন্ট্রোলার না লাগান তিনটা বড় ধরনের ক্ষতি। প্রথম নাম্বার হচ্ছে সে রেজিস্ট্যান্স করবে, দিনে সোলার চার্জ করে, রাত্রে তো সোলার চার্জ করতে পারে না, তো ব্যাটারিতে যখন আপনি সরাসরি দিচ্ছেন তখন এই ব্যাটারি থেকে প্যানেলে আপনি লাইনটা ব্যাক করতেছে, যার কারণে এই ফটোগুলো অটোমেটিকলি জ্বলে থাকে, সেখানে ভোল্টেজ দেওয়া থাকে, যার কারণে আপনি ব্যাটারির লং লাস্টিং কমে যায়। দুই নাম্বার হচ্ছে কন্ট্রোলার না থাকার কারণে রিভার্স ফরওয়ার্ড সে মেনটেন করতে পারে না, যার ফলে অতিরিক্ত ভোল্টেজ ঢুকে, অর্থাৎ একটা প্যানেল থেকে 18 থেকে 24 ভোল্টেজ বের হয়, তো আপনার ব্যাটারি তো 12, বেশি ভোল্টেজ আসার কারণে ব্যাটারিটা ফুলে যায়, ব্যাটারি পানি কমে যায়, ব্যাটারি মরিচা পড়ে যায়, ব্যাটারি হার্ড।